সংকল্প যাত্রা কার্যসূচীর এটা অংশ হিসাবে শোণিতপুর জেলার উষাপুর গাঁও পঞ্চায়েতত মই অংশগ্রহণ করলো। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যসূচীর জড়িয়ে মোদী ডাঙরিয়ায় তেখেতে রূপায়ণ করা কার্যসূচী সমূহ 100% হিতাধিকারী সন্নিবিষ্ট করব খুঁজিছে। মানে অসমবাসী রাইজক আহ্বান জানাম, আপনালোকে যেন বিকশিত ভারত সংকল্প যাত্রার কেম্প সমূহ যায় আর যে সরকারি আসনি লাগে তাত আপনালোকে নিজের নামবিলাক পঞ্জীয়ন করক, ভবিষ্যতের দিনত 100% হিতাধিকারী নির্বাচিত করাত ই সরকারকও সহায় করব আর রাইজকও সহায় করব। অধিক ভোট নিদিয়া মানুষ ডেফিনেটলি আমি সবকা সাথ সবকা বিকাশ, গতি মোদীক ভোট দিয়া মানুহে মোদী ডাঙরিয়াক ভোট দিয়া মানুহ আহিছে আর নিদিয়া মানুহ আহিছে। আমার সচা কথা কবলৈ গলে নামনি অসম আর মধ্য অসমৰ সংখ্যালঘু রাইজে সরকারি স্কিমবিলাকর বিষয়ে ডিটেলস জানে, কোন সিম কেতিয়া এপ্লিকেশন কোন দিনা হব কি লাগিব কি কন্ডিশন কি কাগজ সব জানে, কিন্তু আমার বাকি অঞ্চলের রাইজে সরকারি স্কিমবিলাকর ইমান খা খবর না রাখে, তার ফলত বহুত সুবিধারপর আমি বঞ্চিত হব। যেনেকে আজি আপনাদেরকে মই কলো যে 12 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করলে আমি 2 লাখ টাকার এক্সিডেন্ট ইন্স্যুর পাম, কিন্তু মই তো ভাবো যে এজন সাংবাদিকেও 12 টাকার ইন্স্যুরেন্স তো লই থা নাই, এই 12 টাকা মাত্র। এই কথাবিলাক আমি না জানো কারণে আমি সুধি থাকো যে মোদী ডাঙরিয়ায় কি দিল, যখন ভোট দিয়া নাই তেওঁলোকে পুরা জানে মোদী ডাঙরিয়ায় কি দি আছে। এতিয়া আপনাদের সব উজ্বলা গ্যাস, এ মই আর উজ্বলা গ্যাস লম না, উজ্বলা গ্যাস লওয়া মানে গ্যাসের সিলিন্ডার দাম 200 টাকা কম হয়ে গেল, 1100 আছিল, উজ্বলা গ্যাস মানে 700 টাকা, কিন্তু আমার মানে উজ্বলা গ্যাস তো আহি নলয়। এই কথার কারণে মই ভাবো যে বিকশিত ভারত সংকল্প যাত্রায় মানুষের মাজত জনসচেতনতার বৃদ্ধি আগন্তুক আগন্তুক লোক মই হম, মোদী ডাঙরিয়া থাকিব মই থাকিম, হয়ে যাব। তেজপুরত দালালর বিষয়ে স্যার এখন এফআইআর মই দিয়ক মই চাই দিম, দালাল ডিসি এফআইআর স্যার হবে মই চাই দিম স্যার, মই দালাল বিলাকক বিচারিয়ে থাকো তেজপুর আছে লিস্ট আছে 12 জন লিস্ট আছে একদম বরম করে দিম চিন্তা নাই, তেজপুর তিন মাস ধরে ডিআরপিও নাই, ডিআরপিও মানে কই দিব না মৌ কই সাংবাদিকর পেনশন তো আক যে আপনাদেরকে কই থাকে আমি হিতাধিকারী বনাও বলি আপনাদেরকে পেনশন দিলে যে আপনাদেরকে হিতাধিকারী হয়ে যাব, হেতু যদি নহয় বলি হয় তো মই কৰি দিম হব, মই আকো এখেতকল হিতাধিকারী হয় বলি হে কৰি থা নাছিল ইমান কিন্তু মোর মতে লাগে লাগিব সঞ্জীব ভাই তোমাক লাগিব চলো।